হ্যালো ইউটিউবার ফ্রেন্ড এগুলো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা পিক্সারটার মধ্যে আপনার হাই রেজলিউশনের পিকচার পাবেন। তো দেখা যায় যে পিকচার এডিট করার পরে রেজলিউশন কমে যায়, পিক্সেল ফেটে যায়। তো এটা সমাধান আমি নিয়ে এসেছি। তো আপনি পিকচারটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের মতো একটা আইকন, একবার ডান সাইডে নিচে কর্নারে। তো এটা ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে সেটিং, তো সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স ইমেজ সাইজ। তো এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার 3, 4, 5, 6, 7, 8 মেগাপিক্সেল পর্যন্ত আসবে। তো এখানে আপনি সর্বোচ্চ 8 মেগাপিক্সেল সেট করে দেবেন এবং ওকে করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে শো রেজলিউশন ডিলগ, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, তাই আপনার পিক্সেল আর ফাটবে না যখন আপনি এডিট করবেন। তো এখান থেকে আপনি এইচডি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এইচডি ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য আপনাকে যেতে হবে, এখানে দেখছেন অ্যাড অনস, সরি গাইজ নেট আমার অফ। তো এখানে যাওয়ার পরে আপনি অ্যাড অনসে যাবেন। এখানে অবশ্য আপনাকে ডলার দিয়ে কিনতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডটা সেই জায়গায় দেখতে পাচ্ছেন, অফরন্ত অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপনি টুলসে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেস কর্প, এই জায়গায় এটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর যে পেনটা আছে আমি সাধারণভাবে দেখাচ্ছি, আপনারা আরও বেশি সময় নিয়ে ভালোভাবে এডিট করতে পারবেন। তো আমি সিম্পলভাবে দেখানোর জন্য সাধারণভাবে করছি। তো এখানে যতটুকু আপনার কাট আউট করবেন বা যতটুকু এখান থেকে নিতে চাবেন ততটুকু মার্ক করবেন। তো এখানে আপনি ভালো আরও বেশি করে সময় নিয়ে আপনি নিখুঁতভাবে করবেন। আর যদি আপনার কোনো জায়গায় মার্ক করা বেশি হয়ে যায়, ডান পাশে দেখতে পাচ্ছেন ইরেজার একটা আইকন আছে, যে ক্লিক করে ইরেজ করে ফেলতে পারবেন, বেশিটুকু মুছে ফেলতে পারবেন। তো এরপরে আপনার সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে শুধু বাকিটুকু বাদ দেওয়ার সবটুকু চলে এসছে। তো এখানে যাওয়ার পরে আপনি ডান পাশে ক্লিক করবেন, এখানে দেখছেন সেভ প্রাইভেট, এই জায়গায় ক্লিক করবেন। তো এই জায়গায় আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপনার মনে করেন এই জায়গায় আসবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেটার মধ্যে যাবেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেব। তো এখানে যাওয়ার পরে আপনার আগের যে ফটোটা এখানে যদি আপনি সেট করতে চান তাহলে এখানে ডানে যাবেন, অ্যাড ফটো দেখতে পাচ্ছেন, এই জায়গায় অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি যে পিকচারটা সেট করেছিলেন সেটা এখানে চলে আসছে। তো এখানে অ্যাড ওয়ান দেবেন। তো এখানে আপনার আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এখানে দেওয়ার পরে টিকে ক্লিক করে আপনার ডান পাশে গিয়ে সেভ প্রাইভেট, এখানে ক্লিক করলে আপনার পিকচারটা সেট হয়ে যাবে। এবার আপনি এইচডি পিকচার পেতে পারবেন, পিকচার থেকে কোনো পিক্সেল আর ফাটবে না। তো ভিউয়ার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।